আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় দর্শক, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যানিটারি ওয়ার্ক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন। তা আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা, সেই বিষয়টি হলো আমাদের মধ্যে হইতে একজন ভাই কমেন্ট করেছেন শাওয়ার মিক্সার নিয়ে, আরেকজন কমেন্ট করেছেন ট্যাঙ্কির লাইন নিয়ে, গেট বাল্ব নিয়ে। তো শাওয়ার মিক্সারের যে মাপটা আমরা দিয়েছিলাম, পরবর্তী সময় আপনারাও কিছু বলেছেন যে ফিনিশিং মাপ বলেছিলাম যে 45 ইঞ্চি। তো এইখানে একটা কথার গ্যাপ হতে রয়ে গেছে, সেটা হইল যে জর্নার যেই চাবিটা আছে, যেটা টান দিলে পানি হ্যাঁ বাহির হয়, আবার হ্যাঁ চাপ দিলে বন্ধ হয়ে যায়। তো সেই জর্নার যে চাবিটা আছে, মূলত এই মাপটা থাকবে 45 ইঞ্চির দিয়ে। তারপরে নিচের যেই যে চাবিটা আছে, সেটা দিয়ে আমরা ডানে নেই বামে নেই হ্যাঁ বা টান দিয়ে গাড়ি গিয়ার সিস্টেম যে চাবিটা, তো এই চাবিটা তারপরে নিচ থেকে আসবে। তো এখানে বোঝার বিষয় হলো যে প্রিয় দর্শক, যে আপনি বলেছেন যে 40 ইঞ্চির মধ্যে দিলে ভালো হয় ফিনিশিংয়ের মাপ। তা যে বাল্টির পয়েন্ট আছে, এটা তো ফিনিশিং 30-এর মধ্যে থাকবে, তাহলে বাচ্চা মানুষ, বড় মানুষ, লম্বা মানুষ সবাই আরামসে ব্যবহার করতে পারবে। যদি আমি 2 ফুটের মধ্যে নেই, তাহলে বালতি বেজে যাবে, বালতি থেকে যখন বালতি মানুষে হ্যাঁ কাড়ায় ধরে এটা উপর দিকে আঙ্গানো হয়, তখন বালতিতে বেজবে, বা অনেক নিচে বাঁকা হইতে হবে কল ইয়া করা খোলার অন করার জন্য। তো প্রিয় দর্শক, তো কোন মিক্সার শাওয়ার যদি 40-এর মধ্যে থাকে, আপনি খেয়াল করে দেখবেন বা আজকে মাপ দিয়ে দেখবেন যে মিক্সার জর্নার যে চাবিটার থেকে যে মিক্সারের যে চাবিটা আছে, এটা 3 ইঞ্চি নিচা, আবার মিক্সার চাবিটা 4 থেকে 5 ইঞ্চি লম্বা থাকে। তো 3 আর হলো 5 কত? 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি যদি আপনার জর্নার চাবিটা যদি আপনার 40-এ রাখেন, আর সেইখান থেকে যদি 8 ইঞ্চি নেমে যায়, তাহলে 30 আর হলো 40, 10 ইঞ্চি ব্যবধানে বলেছেন। তো 8 ইঞ্চি যদি নেমে যায়, বা ধরেন 7 ইঞ্চি নামলো, তাহলে হাতটার জন্য এইভাবে বালতিতে দেওয়া হবে, তখন হাত বেজে যাবো জর্নার চাবির মধ্যে, হাত বেজে যাবে জর্নার চাবির মধ্যে, তাতে গিয়ে সমস্যা হবে, আরাম হবে না হ্যাঁ, কতলে পানি আসবে, পানি আসতে কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, তো আপনি আবার এটা ভালো করে দেখবেন যে 45-এর মধ্যে জর্নার চাবি রাখলে সেইখান থেকে 8 ইঞ্চি যদি নিজে নিচে আসে হ্যাঁ, তাহলে বেলে 37-এর মধ্যে গিয়া সেই চাবির নিচের অংশটা আসে, তাতে গিয়া বালতিতে হাত দিলে বালতির পয়েন্টে কলের মধ্যে মশলা দিলে হাত বাজে না, মানে মোটামুটি একটা আরাম হয়। তো প্রিয় দর্শক, এই জন্য আলোচনা করা, আপনি আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করেছেন, শুকরিয়া করি যে আপনি আমাদের এই এই ভিডিওগুলো দেখতেছেন, এগুলো নিয়ে রিসার্চ করতেছেন, এই জন্য হ্যাঁ আপনাদেরকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এমন আরও কমেন্ট করবেন, আলোচনা করবো, আলোচনা করলেই জিনিসগুলো খোলাসা হবে হ্যাঁ, একটা সাধারণ মানুষ শিখতে পারবে। তো প্রিয় দর্শক, সব কিছুর মধ্যে মতামত আছে, উকিলদের মধ্যে যান সেখানে মতামত আছে, ডাক্তারদের কাছে যান সেখানে মতামত আছে, এক ডাক্তার এই ওষুধ দিতেছে, আরেক ডাক্তার আরেক ওষুধ দিতেছে, এক ডাক্তার ডেলি 3টা ক্যাপসুল দিতেছে, আরেক ডাক্তার 2টা দিতেছে, সবারটি ঠিক আছে, সবাই তো ডাক্তারি করতেছে, তাদের ডাক্তারই বন্ধ হয়ে যায় নাই, উকিল সাহেবের ওকালতি বন্ধ হয় নাই। এই জন্য আমাদের কাজের মধ্যেও মতামত থাকতে পারে, একজনে হ্যাঁ 40-এর মধ্যে ভালো লাগে, একজনে 42-এর মধ্যে ভালো লাগে, একজনে 45-এর মধ্যে ভালো লাগে হ্যাঁ, কিন্তু দেখতে হবে কোন জিনিসটা আরাম হয়, এইগুলো রিসার্চ করার পরে যদি দেখা গেল যে আমার একটা সাধারণ হেল্পার আমাকে একটা বুদ্ধি দিয়েছে, সেটা দেখা গেছে আমি যেটা করতেছি তার চেয়ে উত্তম হইটা, তাহলে আমি হেটা মানব, তাহলে আমি আমার জীবনটা সহি হবে, আমার কাজটা সহির দিকে যাবে, আস্তে আস্তে ভুল সংশোধন হবে। প্রিয় দর্শক, এগুলো নিয়ে আমরা রিসার্চ করবো, চিন্তা করবো, এই যে আপনি রিসার্চ করতেছেন, চিন্তা করতেছেন, তা থেকে খোলাসা হইতেছে, আমাদেরকে কমেন্ট করছেন, আমরাও আরও উন্নতি হওয়ার জন্য হ্যাঁ চিন্তা ফিকির করবো এবং করতেছি, এই জন্য আমরা সকলেই আমরা এটা পিছিয়ে সময় দিব। আর ধন্যবাদ, ট্যাঙ্কির সম্বন্ধে এক ভাই প্রশ্ন করছেন, এই প্রশ্নটা তেমন একটা আমাদের ক্লিয়ার বুঝে আসে নাই, তারপর যতটুকু বুঝেছি আপনার উত্তর দিতেছি, ট্যাঙ্কির
থেকে যেই জামনাটটা লাগানো হবে, জামনাটের সাথে থাকবে হাওয়াই পাইপ, হাওয়াই পাইপ থাকবে সাথে, হাওয়াই পাইপের পরে থাকবে গেট বাল্ব, গেট বাল্বের পরে থাকবে ইনিয়ন সকেট, তারপরে আপনি লাইন যেদিকে নেন। হ্যাঁ, গেট বাল্ব এখানে দিতে পারেন, বল বাল্বও দিতে পারেন। তো ছাদের মধ্যে রোদ্রের তাপ থাকে, সেখানে আপনি দিবেন যেটা পিতলের বল বাল্ব আছে সেই বল বাল্বটা দিবেন। বর্তমান বাজারের মধ্যে অনেক ধরনের বল বাল্ব বেরিয়েছে, প্লাস্টিক বাইরেছে, দস্তা, যেগুলো চাষের তৈরি বল বাল্ব বাইরেছে, তো সেইগুলো দিলে হয় কি, রোদ্র তাপে এগুলো ফাইটা যায় কিছুদিন পরে, নষ্ট হয়ে যায়। আর পিতলটা দিলে ফাটে না, আপনার লম্বা সময় আপনার এটা টিকসই হয়। এই জন্য ছাদের মধ্যে হয়তো পিতলের গেট বাল্ব যেছে এরও দিতে পারেন, বালো যে কোম্পানি, বালো কোম্পানির মধ্যে দিবেন, যাতে ভিতরে ফাইসা না যায়, সমস্যা না হয়। আর না তো বল বাল্বে দেন যেটা পিতলের আছে, দাম একটু বেশি, সেটা দিলে টিকসই হবে, আমাদের কাজটাও সুন্দর হবে। হ্যাঁ, বাড়ি ভবনের মালিক সেও ব্যবহার করে আরাম পাবে। হ্যাঁ, তো এই জন্য আশা রাখি আপনার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। তারপরেও যদি না পেয়ে থাকে আবার কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা কোনো বিরক্তি নাই, আপনাদেরকে ইনশাল্লাহ প্রশ্নের জবাব দিব। হ্যাঁ, আর আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই করে নেবেন, যাতে আমরা ভিডিও আপলোড যখন দেই তখন যাতে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যেন উপকৃত হইতে পারেন। হ্যাঁ, এই জন্য আপনারা যখন কমেন্ট করবেন, হ্যাঁ, তখন আমাদের আরও উৎসাহী, হ্যাঁ, উৎসাহিত হইব, মনে চাইব যে আরও আরও বেশি বেশি ভিডিও আপনাদের কাছে পৌঁছাই, হ্যাঁ, যাতে আপনারা উপকৃত হইতে পারেন। হ্যাঁ, পুরো বিশ্ববাসী উপকৃত হইতে পারে, সকল মানুষ উপকৃত হইতে পারে। তো প্রিয় দর্শক, আজকে আমি এইখানেই শেষ করছি কথা, পরবর্তী সময় আবার আসবো। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হায়াতের মধ্যে রাখে এবং সুস্থ রাখে, আমরাও সকল উম্মতের জন্য দোয়া করি। এখানে বিদায় নিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।